हेलो हेलो হ্যালো, না শোনা যাচ্ছে না। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। কোনটা? ও, একটু কথা শোনা যাচ্ছে না, একটু ই করেন, সাউন্ডটা বাড়ায়া দেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ এই যে পেটিকোটের এই মাথা আর এই মাথা, দুই মাথায় মুড়াটা একটু একটু করে ভাগ দিয়ে দিতে হবে। আমি যখন সেলাইটা যখন বসবে তখন যেন এই মাথাটা ওই মাথাটা পেটিকোটের ভিতরে থাকে। আর এই কাপড়ের এই পাশে একটু দুই দুরার একটু একটু করে সেলাই দেন। দুই মাথাটা এই পাশে নেওয়া হচ্ছে ভাঁজ একটু, এই পাশে নেওয়া হচ্ছে ভাঁজ একটু নিয়ে এই যে এখন এই যে পেটিকোটটা, এই যে দেখিনি, এই যে মানে আমি এই যে কাপড়ের কিন্তু ভাঁজ একটা নিয়ে নিচ থেকে উপর থেকে নিয়ে, এই যে এটা হচ্ছে কোমর, পেটিকোটের এটা হচ্ছে কোমর। আর একবার দেখান আপু, আমি দেখতে পাইনি তো। আচ্ছা, এই যে কোমর তো মাপ নেওয়াই হলো, ভাঁজ করেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই মাথায় একটা ভাঁজ, ওই মাথায় একটা ভাঁজ, এই ভাঁজটা। তারপরে এই জিনিসটা যখন আমি পেটিকোটের কাপড়ের সাথে লাগাবো সেটা আমি পরে দেখাবো, কিন্তু এই ভাঁজটা আগে দিয়ে রেখে দিতে হবে, দিয়ে রেখে দিয়ে। আর এই যে দুই পাশের যে মুড়োটা আছে না, এই যে মাথাটা, এটা একটু ভাঁজ করে, হ্যাঁ এটা একটু ভাঁজ করে নিলেই হবে। এটা হলো ফিতা, এটা হলো ফিতার অংশ, কোমরের এই ফিতার অংশ, এটা এটা ফিতা মানে পেটিকোটের, হ্যাঁ ফিতা মানে তো পেটিকোটের কোমর। এই যে যেটা হচ্ছে ডাবল হচ্ছে একটা, মানে এটা কোমর। আচ্ছা, এটা 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 থাক, এটা বুঝবা হলো যখন নিচের অংশ থেকে দিলেই তখন বুঝতে পারবা যে আসলে এটা কেমন। এখানে আমার কোমরে কত ছিল, নিজাম কোমর লম চওড়াতে দিলাম 6, এই 6টাকে আমার ভাগ করতে হবে, 6টাকে ভাগ করতে হবে হলো দুই অংশে, তাহলে 3 হবে, 3। হ্যাঁ, আমি যদি দুই অংশ করে ভাগ করি তাহলে ওই যে ওই কাটার সময় তো আমার দুই অংশ করে, এই যে কিভাবে দেখো আমার দুই দুই করে ভাগ করে নিলে 3 হবে, 3-এ না 3 আপু, কোমরটা কি মোট 6 নিয়েছে নাকি 6 দুগুণে 12 হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপু, কোমরটা কি আমরা মোট 6 নিয়েছি না 6 দুগুণে 12 হয়েছে? না না না, এখানে কাপড় কাগজ কাগজ তো ছোট, আমি ছোট দেখে ই করছি। এখানে আপনার কোমরে আপনার পেটিকোটের যে মাপটা থাকবে সেইটা সেইটা হবে, এইটা হবে চওড়া বলে, আর এইটাকে বলে হলো লম্বা, যেটা ফিতার অংশ থাকে সেইটাকে বলে লম্বা, আর এইটা হলো চওড়া। চওড়া আপনি যা থাকবে তাই, কিন্তু লম্বা যেটা আছে সেটা সব ক্ষেত্রেই আপনার 3-এর উপরে যাবে না, মানে কাপড় ভাগ দেওয়ার পরে আপনার থাকবে 2, আর কাপড় যখন আপনি কাটবেন তখন আপনি 3 নিবেন, 3-এর উপরে নিয়েন না, তাহলে পেটিকোটের যে এই কাপড়টা যে কোমরের এটা বড় দেখা যায়, দেখতে একটু খারাপ মানে দেখা যায়, আর একটা মাপ 3-এর উপরে যায় না, এটা আমাদের ন্যাচারাল মাপের কথা বলছি। আর এটা হলো ছোট তো, এই জন্য ছোট অনুযায়ী আমি 2 ইঞ্চি নেওয়া হয়েছে, এখানে 2 ইঞ্চি মাপ দেওয়া হয়েছে, কিন্তু সেই মাপটা আপনি নিবেন কেমন করে সেটা কিন্তু এই ভাজে 3 ইঞ্চি যে নিবেন সেটা কিন্তু
এই যে এই ভাঁজটা দিয়ে তখন এই যে তিনটা নেবেন, এই যে এইভাবে তিনটা নেবেন এই ভাঁজটা দিয়ে। যদি খোলা ভাবে নেন তাহলে কিন্তু হবে না, তখন ওই আরেকটা ভাঁজ ডবল ভাঁজ করলে তখন আমার শর্ট পড়ে যাবে কোমরের কাপড়টা, লম্বার কথা বলছি। এটাকে এখন আমি চার ছয় ছয় দিয়ে চার ভাঁজ করলে কত হয়, ছয়টায় দেড় 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 হয়। শুধু শুধু এটা না, যে কোনো পেটিকোটে যদি প্রথম কেউ কাটতে চান তাহলে ওইভাবে হিসাব করবেন যে কোমরে কত আছে, কোমরটা ধরবেন যে এত, 20 কি 25 কি 17 18 যাই থাক সেটাকে আপনি চার ভাগ করবেন। চার ভাগ করলে ফিতা দিয়ে চার ভাগ করা যাবে, যে এই 17 এই যে এখানে 12 আছে ধরেন, 12 জায়গায় এইভাবে ধরবেন, ধরে এখানে কত হলো 6, 6 এর জায়গায় আবার এখানে এই যে এইভাবে ধরবেন তাহলে কত হলো 3, এই যে 3। তাহলে এইভাবে যদি কেউ না বুঝে ভাগটা তাহলে এইভাবেও ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে আমার 6 এর জায়গায় আমি যদি 4 করি তাহলে আমার আসে হলো দেড় না, এর কিভাবে ধরছি একটু একটু দেখো। আচ্ছা এইভাবে আমি বুঝাই দিই, এই মাথার ওই মাথা, এই যে এই মাথার থেকে ধরবো, এই মাথার থেকে, এই যে এই যে এই মাথার থেকে তুমি দেন নিবা, এই মাথার থেকে দে, ওই যে চার ভাঁজ করা হয়েছে চার ভাঁজে আমার দেড় করে পরে, তাহলে প্রথম কাপড়ের ভাঁজে মাথা থেকে দেড় নিবা দেখো। আর এই কোনায় এই যে কাপড়ের এই যে এই যে কাগজে এই কোনা থেকে আবার দেড় নিবা, এই যে এই কোনা থেকে আবার এই দেড়। হ্যাঁ শোনা, দেখতে পাচ্ছ না, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ এই মাথা থেকে আমি দেড় নিলাম, দেড় নিলাম এই মাথা থেকে, আর কাপড়ের এই শেষের মাথা মানে এই যে দেখো আমি হাত দিয়ে রাখছি এই মাথা আর এই মাথা। আপু আপনার কাগজটা কি ডাবল না এক পাশ? হ্যাঁ 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 হ্যাঁ, চার চার চার, যে কোনো কাপড় যে কোনো কাপড় কাটবা, বললাম না যে চার ভাজে। কিন্তু এইটা কি হয়েছে, তুমি ই করো ওই যে পেটিকোটের যে কাপড়ের যে একটা ভাঁজ, লম্বা ভাঁজ, লম্বা ভাঁজ থাকলে কাটলেও সমস্যা হয় না, পেটিকোটের এক পালে কাটলি হয় মানে ভাঁজে, এ ভাঁজও দিতে পারো তুমি, এ ভাঁজে রাখাও এই ভাঁজটা দিতে পারো, কিংবা আবার কাপড়টা খুলে ও ভাঁজও দিতে পারো ইচ্ছে, কিন্তু সমস্যা হয় না। তাহলে চার ভাঁজ, কিন্তু এটা চার ভাঁজে এই মাথার থেকে আমি নিলাম দেড়, এই মাথার থেকে নেব আমি দেড়, তার মানে আমার হাত দেখো কস ঠিক না, এই মাথা এই মাথা, হ্যাঁ তাহলে এই মাথার থেকে আমি দেড় নেওয়া হলো আর এই মাথা থেকে আমার দেড় নেওয়া হলো। সেই দেড়টাকে আমি যদি এই মাথা আর এই মাথা ধরি, দেখো ফিতা দিয়ে আমি ধরলাম, কিন্তু তখন আমি একটা দাগ দেবো, হ্যাঁ পেটিকোটের জন্য, হ্যাঁ এই যে এই দাগ আর এই দাগের সাথে ফিতাটা রেখে যে দাগ দেবো, দাগ দিয়ে কাপড়টা তুমি দাগ দিলেও চলে, কাপড়ে তুমি এভাবে ধরলেও চলে, এই যে এইভাবে ধরলে সব চাইতে ভালো হয় দাগ চাইতে। হ্যাঁ এই দেখো এই যে দাগটা দেখা যাচ্ছে, কাটবো, হ্যাঁ কাটলাম, দেখো এখন যে যে মাথা থেকে তুমি কাটো পাতো, এই মাথা থেকে কাটতে পারো, ওখান থেকে কাটতে পারো, আমি এখন দুই দুই সাইডে বের করবো। এখন এই যে কাপড় গুলো এইগুলো এক এক করে তুমি মুড়ো গুলা কেটে ফেলা দিবে, এগুলো জয়েন্ট গুলো যেগুলো সেগুলো সব কেটে ফেলা দিবে, কেটে মানে কাটবা, এই যে চারটা টুকরো আমার বের হলো, একটা দুইটা তিনটা চারটা, ঠিক এখানেও আমার ওই এখানে আমার এখানে আমার দুই টুকরো বের করতে হবে, এটা তো একাই বের হলো চার টুকরো, কিন্তু আমার এখানে দুই টুকরো পেটিকোটে যে কোনো সামনে, এই যে এটা শুধু মাথাটা কাটি, এই যে দেখো এই যে
এটা এটার এটা কিন্তু খবরদার, এটার কিন্তু কাটবো না, ঠিক আছে? এটা এমনই থাকবে। যে ভাজটা তখন দিছো না তুমি, সেই ভাজেরই এইটা এমনই থাকবে, এরই সাথে তোমার যোগ হবে এই যে টুকরোগুলা, পাশের যে কাপড় টুকরোগুলা, এই যে এইটার সাথে এইটা, এই যে দেখছো, এই যে আপু। হ্যাঁ হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, বলো। এই জোড়াটা কি কোনায় অংশটার সাথে লাগাবো নাকি সোজা অংশটার সাথে লাগাবো? এই যে আমি আমার ক্যামেরাটা দেখেন, আমি দেখাইয়া দিচ্ছি। এই যে মাঝখানের যে কাপড়টা ছিল, এটা কোনো টুকরা করা যাবে না, আর এইগুলো অটোমেটিকলি টুকরোই বের হবে। এটা আর এই টুকরো বের হবে, কিন্তু কাপড় যে লাগিয়ে থাকবে সেটা খালি কাটবেন, আর টুকরো আলাদাই থাকবে। আর এরই সাথে মোটেই টুকরো করা যাবে না, কিন্তু এর সাথে এরা দুইজন যোগ হবে, এটাও যোগ হবে, এই কানি আর এই কানি, এই যে এটার এই কানি আর এটার এই কানি, এই যে দুইটা কানিকে ফালালে আমার এই যে সেলাই করলে এমন হবে, এই যে এই যে ঠিক আছে, এই যে এই কানি। হ্যাঁ হ্যাঁ এই কানি, আবার এই যে এই মাথা, এই মাথাটার এই মাথা এই অংশ, আর এই পেটিকোটের এই যে অংশটা, এই যে তখন এইটার সাথে আমি এইটা নিব, এই যে তাহলে ছয় সেট পেটিকোট। এই সামনের অংশে তিনটে আছে, পিছনের অংশে তিনটে আছে, এই হয়ে গেল আমার ছয়, ঠিক আছে? কিন্তু কোমরের 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 আর চিন্তা করতে হবে না আপনার। আর যখনই তোমরা কাটবা সবসময় কিন্তু আমি বলে দিচ্ছি 1 ইঞ্চি বেশি করে কাটো, হ্যাঁ 1 ইঞ্চি বেশি করে কাটো। আর পেটিকোটের ক্ষেত্রে যদি তুমি মনে করো যে তোমার একটু ঢোলনা দিবা, একটু কোমরটা একটু ঢোলনা, তখন তোমার এই পিস গুলার মাপটা আর একটু বাহিরে যাবে। মানে আমাদের নর্মাল হয় 6, যেটা আমরা করি সেটাতে হয় 6, ঠিক আছে? 6 যদি হয় তাহলে সেটাকে 4 ভাজ আমরা যদি ই করে নেই, তাহলে কত হলো, 4 6 24, না না চওড়াতে 6, চওড়াতেই 6 6, হ্যাঁ এটা ছোট 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 ছোট, তখন থেকে দুভাগ হয়ে 3 হবে না, মানে চওড়াটা তখন, ওটাকে চওড়া বলে না, ওটাকে লম্বা বলে, পেটিকোটের কোমরের যে কাপড়টা সেটাকে লম্বা বলে, হ্যাঁ এটাকে লম্বা বলে। দাঁড়াও এই কাপড়টা কোথায় মামনি? আচ্ছা আপু, মানে হচ্ছে এই পেডিকোড হচ্ছে যে কি বড়দের সবারই একই রকম না? বড়দের মাপ যদি হয় তাহলে সেটা কোনো বড়দেরটা হচ্ছে হলো পেটিকোটের উপরে, আপনি পেটিকোট মাপ দিবা, ফিতা দিয়া মাপ দিবা কোমরে, এই যে এই যে এই যে দেখো, আমাদের পেটিকোটে বেশিরভাগ থাকে 6 যদি হয়, 6 আমি ই সহকারে ধরলাম, 6 আমরা 6 যেটা নেই, তাহলে সেই 6টাকে তুমি 4 ভাগ করো, মানে 4 ভাগ করে বের করে নাও, 6টাকে আলাদা করো না, 6টা 4 ভাগ করো, 4 6 24, এই 24টাকে ভাগ করেই কিন্তু আমার 6 হয়েছে, তাই না? তাহলে আমি যে মাপটা বললাম সেটা হলো 24, কোমরে আমার 24 থাকছে, যে কারণে আমি এটাকে 4 ভাগ করে, 4 ভাগ করে বের করা হয়েছে হলো 6। এই 6টাকে আমি যেমন দেড় নিলাম, এখানে যেরকম দেড় নিচে কোমর কাপড়ের প্রথম অংশ থেকে, তখন হবে হলো কাপড়ের প্রথম অংশ থেকে 6, আর ওই মাথা থেকে আবার যাবে আমার 6। এই 6 6 যখন হবে তখন দুই কানিটাকে সমান করে ফিতাটা ফালাইয়া দাগ দিবা, এটা আমাদের বড়দের বড়দের মাপটা, এটা হচ্ছে চওড়া। আর কোমরের যেটা লম্বা সেটা ওই কোমরেই তোমার যা থাকবে সেটা তুমি কোমর থেকে দেখে নিও, এই যে এই যে এটা, দেখা যায়,
কাগজের যে ছোট যে দেখা যাচ্ছে এইটা হলো লম্বা, এটাকে বলে লম্বা, আর এইটাকে বলে চওড়া। চওড়াটা আমি ছোট এই এই দেখানোর জন্য ছয় নেওয়া হয়েছে, দেখো। হ্যাঁ, দেখানোর জন্য আমি ছয় নিলাম। ঠিক আছে, আমি ছয় নিলাম এই দেখানোর জন্য। আর এই যে লম্বাতে হলো দুই, এটা হলো লম্বা। লম্বা আমাদের জন্য হবে তিন, তিন হবে, কিন্তু এটা হলো পেটিকোট, তুমি মাপলে বুঝতে পারবে। তিন যদি থাকে, যদি দেখো যে তোমার মাপেই তিন আছে, তাহলে ই করবা 1 ইঞ্চি বাকি নিবা, লম্বাই ভাবে পেটিকোটটা মাপ দিলে, তুমি পেটিকোটের কোমরে ভাবে মাপ দিবে, লম্বাই কত আছে, লম্বাই যদি তিন থাকে তাহলে তুমি 3.5 নিবা, যদি দুই থাকে তাহলে তুমি 2.5 নিবা, যে পেটিকোটে যে মাপে। আর চওড়া তো জানোই, চওড়া তো এইভাবে নিয়ে যা হয় ওটাকে 4 ভাগ করবা, যদি 28 হয় চওড়া, কোমর চওড়া যদি 28 হয়, যেরকম বডি চওড়া, বডির মাপ নিলাম না, সেরকম কোমরেরও এইটাকে বলে চওড়া। এই যে আচ্ছা, এইটা যখন তুমি সেলাই করবা, এইটা যখন তুমি সেলাই করবা, তখন শেষের অংশটা যখন সেলাই করো, এই শেষের অংশটাতে যে কোনো এক সাইডে এই মাথাও রাখতে পারো, ও মাথাও রাখতে পারো, যে কোনো একটা সাইডে ছোট্ট করে একটা মাথা রাখবে, মানে কাটা রাখবে, সেলাই ছাড়া রাখবে, এই সেলাইটা চেকন করে একটা মুড়িডো মারা দিবে, কস করে, কস করে, কস করে একটা সেলাই করে দিবা, মানে এই জায়গায় হলো ফিতা, এই যে মাথাটা, তখন ওই অনুযায়ী এই মাথাটা বসবে। এই যে এই জায়গা দিয়ে ফিতা ঢুকবে, এই যে এই জায়গা দিয়ে যে তল, এই যে মাথা, এই যে মাথাটা দিয়ে ফিতা ঢুকবে, ঠিক ওই মাথার জায়গায় এই পেটিকোটের এই মাথায় একটু খায় না, অল্প একটু সেলাই করে সাইডে একটু সেলাই করে নামায় দিবে। হ্যাঁ, নামায় দিয়ে এই মাথাও আটকায় দিবে, ও মাথাও একবার আটকায় দিবে, হয়ে গেল তোর পেটিকোট। যখন সেলাই পরে দেখো এই মাথাটা বের হয়ে আছে এক এক করে, তখন সুন্দর করে এই এই মাপ অনুযায়ী, এই মাপ অনুযায়ী আস্তে আস্তে করে মাথাগুলো এই সমান করে দিবা, সমান করে দিবা, দিয়ে তারপরে তুমি এই যে মুড়াটা সেলাই করে নিলা। এই না পেটিকোট শিখাবো, তারপরে ব্লাউজ শিখবে না, ক্লাস তো দেরি হয়ে গেছে, সালোয়ার আর জামার পিছনেই তো অনেক সময় চলে গেছে, তাহলে তোমার তোমরা তো দুদিন পর বলবা যে ম্যাডাম খালি এই কতই শিখালো আর তো কিছু শিখালো না, আমি তো শিখানোর জন্য রেডি, আমি বাসা থেকে পেটিকোটটা নিয়ে আসবো, তা তো খেয়াল ছিল না। আচ্ছা, আমি কালকে নিয়ে এসে আমি তোমাদের সালোয়ার যেমন দেখায় দিলাম ওরকম পেটিকোটটাও আমি দেখায় দেবো, ব্লাউজ শিখে নিয়ে আসো। এখন হলো ব্লাউজটা দেখো, পেটিকোট বুঝো নাই? জি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ব্লাউজে কিন্তু মাথাটা তা ঘুরে যাবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে, ব্লাউজে অনেক ছোট 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 অংশ আছে গোছার, এগুলো হলো মেইন। আমার হাতে এই কলমটা ছিল কই সেটা? দেখো ব্লাউজে তো অনেক মাপ, আজকে আমি তোমাদের একটু ব্লাউজটা দেখাবো, কালকে আমি ব্লাউজও নিয়ে আসবো, বানানো ব্লাউজ, বানানো পেটিকোট ছোট ছোট আমার আছে, ওগুলা সব করা,
ওগুলো নিয়ে আসলে তোমাদের দেখালে না, ওইটা দেখায় দেখা তোমাদের বললে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় কি হবে, মাপটা নিতে হয়। হ্যাঁ দেখো, এই হচ্ছে কাপড় ব্লাউজের প্রথম, এই কাপড়ের এই পাশ থেকে আমি কাটবো, এক পাশ থেকে ব্লাউজের পিস পিসটা যে থাকে সেই পিসের এই কাপড় গুলো থাকবে এক সাইডে। আর প্রথম সেটা কোথা থেকে যায় আমি দেখবো, এই যে প্রথম অংশ থেকে আমি ব্লাউজটা ধরবো, এটা ধরো ব্লাউজের পিস। হ্যাঁ, পিসের যে কোনো এক পাশ থেকে আমি এটা ধরবো, এক কালারের তো যে কোনো এক পাশ থেকে ধরলে সমস্যা নাই, মানে উল্টা সিধা ধরা যাবে না। কিন্তু কাপুরের যে এই যে মাথাটা, কাপুরের মাথা থাকে সেটা কিন্তু এই পাশে থাকতে হবে, এই কাপুরের মাথা যেন এই পাশে থাকে না, তাহলে কিন্তু তোমার কাপড় উল্টো হয়ে যাবে। কাপড় যখন এক কালারের কাপড় অনেক সময় বুঝে না কেউ, দেখা যায় যে উল্টা ভাবে কেটে ফেলা দেয়, গায়ে দিলে তখন ফিট হতে চায় না, হ্যাঁ তারা বাঁকা হয়ে যায়। যখন তোমরা দেখবে কাপড়ের একটা মাথা আছে, কাপড়ের মাথা, ওই ওই মাথাটা সবসময় এক সাইডে ফেলায় রাখবে, সেটা সালোয়ারেই বলো, জামাতেই বলো, আর পেটিকোটেই বলো, এবং কি ব্লাউজে বলো। খুব ভালো করে আমি শিখাইতে পারবো, ব্লাউজের তো অনেক মাপ। আন্দাজে আমি বললে তো তোমরা মাথা মতো ঢুকবে না। এখন কি শিখতে চাও বলো, যাই তোমাদের শিখাই, আমার তো একটু স্যাম্পল দেখাইতে হইতো, তাহলে তোমরা বুঝতে। যেরকম ওই জামার মতো আমি সালোয়ার দেখালাম, কামিজ দেখালাম বের করে, তাতে তোমরা বুঝলে। কিন্তু তোমরা আর কি দেখতে চাও আমাকে বলো এখন। আপু হ্যাঁ বলো। হ্যাঁ আপু, আমি তো নতুন জয়েন করেছি আপনাদের সঙ্গে। আচ্ছা, কামিজের কামিজটা আমি দেখি নাই, তো কামিজে গলাটা যদি, গলার যে বক্রমটা যদি আমাকে আরেকবার একটু সেলাই করে দেখাইতেন, তাহলে মানে যখন করবেন যেদিন একদিন দেখাইলে আমার উপকার হইতো। বক্রম সেলাই আমি আমি মুখে বলি, আপনি পারবেন সেলাই করতে? আমি মুখে বলে দেই, মেশিন এর তো সেলাই করতে পারবেন তো না? হ্যাঁ, একটা জামা। এই আপু আপু, গলার পেস্টিংটা আর কি, গলার ভিতরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে জামাটা কাটা হয়েছে না, এই যে, হ্যাঁ ধরেন এই জামাটা কাটা হয়েছে, এই কাটাটা আপনি অনেক সময় টুকরোটা বের হয় না, গলা কাটার একটা টুকরো বের হয়, সেই টুকরোটা যদি রাখেন তাহলে খুব ভালো হয়। সেই টুকরোটা জামা কাটার সময় যে টুকরোটা বের হয় গলাটা কাটার সময়, তারপরে যেন আর কাটেন না গলা, কাটলে ওই যে টুকরো, ওই টুকরোর মাপটা তখন এটার সাথে মিলবে না। আর যদি আপনি না কাটেন, ওই এক কাটাটি যদি রাখেন, তাহলে ওই টুকরোটা আপনার কাজে লাগবে এই মাপের জন্য। আর যদি সেটা নাও হয়, তাহলে আপনি এইভাবে ধরেন, এই যে কাটা জামাটাকে এই এইভাবে ধরবেন, এই যে যেটা জামাটা কাটা ফেলাইছে, কাটা রেখে দিচ্ছেন, সেটা এইভাবে ধরবেন, কিন্তু বাড়তি একটু কাপড় উপরে যেন থাকে, বাড়তি একটু কাপড় থাকে, এই মাথা এই মাথা একদম সমান করে সুন্দর করে নিয়ে আপনি চক দিয়ে এইভাবে দাগ দিবেন, চক দিয়ে এই গলার সাথে ফালাইয়া আপনি এইভাবে দাগ দিবেন। এই যে হয়ে গেল, এটার সাথে দাগ দিয়ে, দাঁড়ান আমি দেখাই, এই যে দাগ দিয়ে নিলেন। এখন এইটাকে আপনি বক্রমের যে চওড়াটা, হ্যাঁ চওড়াটা আপনি একটা পরিমাণ মতো করে এই যে এইভাবে যে ধীরে 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 এই যে একটু গোল করে নিলেন, এই যে নিয়ে তখন এই যে এটা কিন্তু এক গলাটা, আমি এটা আমি এক গলা দেখাচ্ছি, আর যদি দুই গলা হয়, একই একই মাপের দুই গলা হয়, তাহলে একটা বক্রম কাটার পর আপনি আর একটা বক্রম ওইটা রাইখে আর একটা কাটতে পারেন। আমি তো বক্রমের কিভাবে জয়েন করতে হয় সেটা আমি দেখা দিচ্ছি। দুইটা জামা হাত ধরে আছে, এই যে গলা, এই যে ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ এইটা হচ্ছে হলো এইটা প্রথম প্রথম কাটবেন আপনি হচ্ছে বক্রম আপনি এই মাপটা যে নেবেন জামার এই মাপটা নেবেন আপনি বক্রমের উপর নেবেন কোনো কাপড়ের উপরে না আপনার সেলাই হবে হলো কাপড়ের উপর শুধু বক্রমটা হলো আপনার গলার মাপটা নিয়ে নেবেন এই যে এইভাবে এইটা কাটবেন না বক্রম এটা হলো বক্রম যখন একটা কাপড় আপনার টুকরা থাকে জামার টুকরা বের হয় এই টুকরাতে এই যে যেরকম একটা টুকরা বের হলো সেই টুকরাতে আপনি এই 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 সদর পাটটা যেটা যেটা ঠিক সাইডটা ঠিক সাইডটা সবসময় নিচের দিক থাকবে আপু দেখছেন হ্যালো হ্যাঁ এই এই কাপড়টা সবসময় যেটা সদর পাট সেটা নিচে থাকবে বক্রমের নিচের দিক থাকবে আর উল্টাটা থাকবে বক্রমের উপরে বসবে হলো উল্টা কাপড় উল্টা সাইডটা একটা টুকরা কাপড়ের উপরে হ্যাঁ এইভাবে ফালাবেন একটা টুকরার উপরে ফালাবেন এই বক্রমটা ফালাই আপনি করবেন কি একদম খাসিতে ধরে থেকে আপনি মেশিনে সেলাই করবেন আপনি মেশিনে সেলাই করলেন এইখান থেকে এই যে এইখান থেকে নিয়ে একবারে আমার তো বক্রম এই যে এই মাথা থেকে নিয়ে মেশিনে ধরবেন এই কাপড়ের উপর উল্টা ভাবে কাপড়ের উপর বক্রমটা রাখবেন এবং বক্রমটা যে রাখবেন সেই বক্রমে দেখবেন এক সাইডে ঝিকঝিক ঝিকঝিক দেখা যায় আর এক সাইডে কিছুই দেখা যায় না ওই ঝিকঝিকটা থাকবে আপনার তলে কারণ ওই ঝিকঝিকের সাথে আঠার মতো একটা আবরণ দেওয়া থাকে যেটা কাপড়টাকে আটকায় রেখে দেয় সেলাই করার পরও কাপড়টা আমরা সেলাই করি এই জন্য মজবুত থাকার জন্য ওটা আয়রন করলে বসে কিন্তু আয়রন যদি কারোর কাছে না থাকে সেক্ষেত্রে আমরা সেলাই করে নিই সেলাইটাই আমরা সবসময় করি এই মাথা থেকে আপনি একবারে কাপড়ের উপর গোল হয়ে গলার মতো করে সেলাই করবেন সেলাই করে গেলেন একবারে এই মাথা আটকায় দিবেন এ পাশেও সেলাই করে একবারে কাপ থেকে একবারে এই মাথা থেকে সুন্দর করে আটকায় দিবেন একবার আটকে গেল হ্যাঁ আটকে যাওয়ার পর আপনার কেচি দিয়ে যখন কাটবেন তখন এইটা একবারে সমান করে কাটবেন এই গলার সাইডটা সমান করে কাটবেন কেচি দিয়ে যখন কাটবেন সেলাই পরে কিন্তু এই মাথাটা এই নিচের অংশটা তখন কাপড়ের বাড়তি আমার কাটবেন এই যে একটু করে বাড়তি রাখবেন একটু করে বাড়তি রেখে আপনি এই কাপড়টা কাটবেন দেখা যায় অল্প একটু আমি বাড়তি করে নিয়ে কাটা এটা কেটে ফেলা দিবেন এইরকম একটু বাড়তি করে রাখতে হবে এই যে এইটা বাড়তি এই জন্য বাড়তি কারণ এইটা আমার এই ভাঁজ করবে এই মুড়াটা আটকায়া দেবে এই যে এইভাবে ভাঁজ করে মুড়াটা আটকে যাবে এই যে এইভাবে বক্রমের সাথে ঠিক আছে আপনি আগে বক্রমটা কাটবেন জামাটা মাপ দিবেন বক্রমের উপরে হ্যালো বক্রমের কথা কে জিজ্ঞেস করলেন আপু হ্যালো আপু আমরা করিনি ওই যে আর এক আপু আছে তোমরা থাকো লাইনে থাকো আপু নতুন আপু কে নতুন আপু বক্রমের কথা জিজ্ঞেস করলো আমি আমি আপু হ্যাঁ হ্যাঁ আপনি কি দেখছেন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি ধরে আমি ধরে আছি আপনি যখন গলাটা কাটবেন আপনি শুধু বক্রমের উপর কাটবেন এই গলাটা কিভাবে কাটবেন সেটা দেখায় দিলাম কাটার পরে আপনি কাপড় একটা টুকরা যে জামার যে টুকরাটা বের হয় সেই টুকরার এই সদর পাটটা থাকবে তলে উল্টা দিকে আপনি বক্রমটা ধরবেন ধরে মাপটা নিয়ে এই সেলাই করবেন মেশিন দিয়ে একবারে আটকায়া দিবেন এই মাথাও একদম আটকায়া দিবেন একবার আটকা দেওয়ার পরে আপনি যখন কাপড়টাকে কাটা গলাটা বের করবেন তখন এই গলার মাপটা সেম সেম করে কাটিয়ে বের করবেন কোনো বাড়তি যাবে না গলা থেকে কিন্তু নিচের অংশ যখন আপনি কাটতে যাবেন তখন একটু বাড়তি দিবেন ওই বক্রমটা আমি আটকায়া রাখবো দেখে হ্যাঁ মুড়োটা আটকে রাখার জন্য হ্যাঁ ওইটা কাটে আটকে রাখেন রাখার পরে তখন ওই একদম সহজ আপনি গলাটা এই যে
সমান করে নিবেন যে একটা মাথাটা কোনটা, সমানের মাথাটা কোনটা, আর এই জামার মাথাটা কোনটা সমানে, এইটা মাঝে 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 ফালাবেন। এইভাবে ফালাইয়া আপনি একবারে গলা সেলাই করে আসবেন। আসার পর সেই গলাটা আপনি আবার সেলাই করবো। হ্যাঁ হ্যাঁ, মানে গলার কাপড়ের সঙ্গে যখন লাগাবো তখন কি বক্রম সহ সেলাই করবো? আমি এটাই বক্রম, এইটাই আপনি কাটবেনই হলো বক্রম, এই বক্রমটাই আপনার এত সেলাই হবে বক্রম। হ্যাঁ, এত প্রসেসিং হবে বক্রমটা নিয়েই, এই বক্রমই কাপড়ের উপর ফালাবেন, এই বক্রমই ও সবকিছু করতে দেবে। খালি জাস্ট আপনি খালি জয়েন করবেন, ওর এ পাশে আটকায় দিবেন, নিচের পাশে আটকায় দিবেন, কিন্তু কাটার সময় আপনি নিচের অংশটা একটু বাড়তি করে কাটবেন এই, আর গলায় যখন বেশি করে কাটবেন, আর গলায় যখন আপনি লাগাবেন তখন এই এই বক্রমের মাথাটা এইভাবে সমান করে এই এই একটা চক দিয়ে একটা দাগ দিয়ে এই জামার অর্ধেক মানে মধ্যের দাগ আর এই গলার মধ্যের দাগ ফালাইয়া আপনি যে মাথাটা একবারে সেলাই করে গেলেন, একবারে মুড়োয় মুড়োয় না, একটু বাড়তি করে সেলাই করে যাওয়ার পর ওই বাড়তি জায়গাগুলো আপনি একটু করে কেচি দিয়ে কেটে দিবেন, মুক্তো গুলো একটু করে করে কেটে দিবেন। তাহলে হয় কি, ওই উল্টাতে গেলে না বাজে না, কেটে দেওয়ার পরে আপনি এইখানে এইখানে যখন যে কেটে দিবেন তখন এইখানে এই কাপড়টাকে ধরে এই একটা মুড়ো আছে এই মুড়োটাকে চাপ দিয়ে সেলাই করে দেবেন, চাপ দিয়ে সেলাই করে গেলে আপনার ওই জামাটা যখন উল্টাবেন তখন আপনার আর দেখাতে হবে না, টান টানও করতে হবে না, একবারে ফিট হয়ে যাবে, আপনার গলা একবারে বসায়া দেবে। ওই চাপ একটা সেলাই দেয় বকম, ওই গলাটা লাগানোর পর চাপ সেলাই, চাপ সেলাইটা যে দেয় ওইটা দিলে আপনার আর গলায় যেভাবে টাইনটাও হবে না, কিছুই করতে হবে না, আপনার গলা আপনার পেটা হবে। এটাই আমার বোঝার ছিল। হ্যাঁ হ্যাঁ, গলার কাপড়টা তাহলে সেলাইয়ের ওই জায়গাটাতে বক্রম দুই দুই ভাবে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একভাবে যাবে হলো এইভাবে আটকে যাবে, এভাবে আটকে যাবে, আর একভাবে হলো ওই যে আটকানোর সময় যে আপনার ওই একটু কাপড় থাকে ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই কাপড়ের টুকরা, হ্যাঁ হ্যাঁ না একটু যে কাপড় থাকে যে এই যে মুড়োয় মুড়োয় যে একটু কাপড় থাকবে না সেলাই মুড়োটাই বলতে, হ্যাঁ 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 ওইটুকু একটু ছোট ছোট করে কাটতে নিয়েন, কাটতে নিলে হয় কি এটা উল্টা দিব তাই জানে ডিজাইনটা ঠিক থাকে, বুঝতে পেরেছি? না না, আপনি তো ছোট, হ্যাঁ ওটা তো একটু বড় বড় বড়, আর আপনি যখন এই কাটিয়ে নেবেন তখন আপনি সেলাই যখন চাপটা দিবেন চাপ সেলাই সময় আপনার সমস্যা হবে না, টান টুন লাগবে না, জাস্ট আপনি ফালাইয়া নেবেন। আর যদি না কাটেন তাহলে আপনার এই জায়গাটা যদি আপনি ছোট ছোট করে না কাটেন তাহলে আপনার হয় কি এই টান থেকে যায়, আর কাটা থাকলে না কাপড়গুলো ছেড়ে দেয়, ছেড়ে দিলে তখন আপনি চাপ সেলাই দিয়ে গেলেন, চাপ সেলাই দিলে আপনার আর ওই ওই দিক আপনার আর কোনো টেনশন করতে হবে না, আপনার একদম ফিট হয়ে যাবে জামাটা। বুঝছেন? আমি কালকে সালো পেটিকোটটা নিয়ে আসবো আর ব্লাউজটা নিয়ে আসবো, নিয়ে এসে এইটা ছিল কামিজ, ঠিক আছে, যে আমি এতদিন আপনি তো নতুন, এটা একটা কামিজ বানানো হয়েছে, দেখালেন যখন তখন দেখলাম আমি, প্রথমে যখন কে যেন দেখালো, ওটা তো কুচি কুচি, আমি তো কুচি শিখাচ্ছি, এই যে এইটা শিখানো হয়েছে, এই যে এইটা শিখানো হয়েছে, এই যে, আর আমার স্টুডেন্ট তো ওই কুচিটা না দিয়ে ঢোলা এক্সাট করেছে, এক্সাট করেছে, কিন্তু ওই যে এই এক্সাট যখন করা হবে তখন আপনার এই কোমরের মাপটার সমান সমান নিচের অংশটা নিতে হবে, একবারে সেম, একটু বেশি রাখা যাবে না। আর এই কুচিটার অংশ হলো কি, আপনার কোমরের কাপড় যেমনি থাকুক কুচির অংশের কাপড়টা আমার বাড়তি 2 ইঞ্চি 3 ইঞ্চি বেশি নিলেও কোনো সমস্যা নাই, কুচি তো কুচি, এই এই হচ্ছে ঢোলার। আর ঢোলার কাহিনী হচ্ছে কুচিতে যেরকম এখানে বক্রম সাথে আমরা সেলাই দেই, এই যে ছোট ছোট চেকন চেকন একটা সেলাই পরে, আর ঢোলাতে আবার সেটা হবে না, ঢোলাতে আপনি যত পরিমাণ ভাগ দেন, হ্যাঁ ভাগ দিয়ে আপনি খালি জাস্ট একটা সেলাই চলে যাবেন, এই হ্যাঁ হ্যাঁ এই এই, কিন্তু মাপ সব এরকম, এই হিপ মাপ আছে, কোমরের চওড়া লম্বা, মানে এইরকম লম্বা নাই, ঢোলাতে লম্বা নাই কিন্তু কুচিতে লম্বা আছে, আর ঢোলাতে শুধু চওড়া হিপ আর পায়ের মুহুরি, মানে কোমর চওড়া হিপ, এই হিপটা, এই হিপটা আর হচ্ছে এই পায়ের মুহুরি, এই তিনটা মাপ থাকবে আর হলো লম্বা, এই চারটা মাপ থাকবে হচ্ছে একটা ঢোলা সালোয়ারে। আর কুচির মধ্যে থাকবে হলো কোমরটা আলাদা অংশ, এই নিচের এই ইটা হলো আলাদা অংশ, হ্যাঁ
তখন এই মাপটা হবে কোমর লম্বা, কোমর চওড়া, তারপরে হিপ, নিচের অংশ থেকে হিপ আসবে, নিচের অংশ থেকে পায়ের মুড়ি আসবে। এই হলো কুচিটা। বলবো শিখাবে কিনা? আমার তো জানা নেই। সপ্তাহে কয়দিন ক্লাস হয় আপু? 2 দিন, শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার, তাই না? আচ্ছা, আমি আমার নাম, হ্যাঁ আমার নাম রুকসানা। রুকসানা সব তো আমাদের পরিচিত নাম। আমি, হ্যাঁ আমি ওই ব্লাউজটা নিয়ে আসবো। ব্লাউজে অনেক নাম আছে, ওই নামগুলো খাতায় উঠাইতে হবে। আর নামগুলো উঠালে না সুবিধা হয় কি, আপনার মাপটা কিভাবে নিবেন, সে যেটাই হোক আপনার জামাতে কোথায় থেকে মাপ নিতে হবে, যদি আপনার এই লেখাটা থাকে আপনি ওইটা ফলো করলে মাপ নিতে পারবেন ইজি ভাবে, যে আমার এখানে এখানে এই মাপটা আমার নিতে হবে, মাপ নিতে হবে। হ্যাঁ ওই ওই জন্য, হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওই মাপগুলো হলো জানা দরকার, যে লেখা রাখা দরকার। আমার খাতা আছে, খাতা আমি ওই ভাইয়াকে দিয়ে দিছি, যে খাতাটা করে সব স্টুডেন্টদের দিয়ে দাও। আমি আরেকটা কথা, আমাদের একটা করে কি হ্যান্ড আউট দিবেন, যে আমি অন্য অন্য জায়গায় শালে শিখিতে একটা করে হ্যান্ড আউট দেয়, হ্যান্ড আউট দিলে বইয়ের মতো একটা থাকে, সেরকম কিছু কি দিবেন? ওইটাই ওইটাই আমি ওইটার কথাই বলছি। আমাদের ওই খাতাটা যে আমি, আমার যে খাতা পড়া আছে ওর মধ্যে একটা ড্রয়িং আছে এবং পড়ার মতো, মানে স্কুলে যেমন পড়া, আমরা যেভাবে, আমরা তো সরকারি, সরকারি থেকে আমরা শেখা হচ্ছে, আমার আব্বা বিজিএল এ চাকরি করতো, কুষ্টিয়া সেক্টর থেকে শিখছি, কিন্তু আমরা যেটা শিখছি আমরা অনেক লেখাপড়া করে শেখা হয়েছে একবার স্কুলের মতো। হ্যাঁ পরীক্ষার শেষে 3 গজের কাপড় দিয়ে বলতো, যে 3 গজের কাপড়ের মধ্যে এত পিস একটা জামা যেগুলো শেখানো হয়েছে সেগুলো বানায় নিয়ে আসতে হবে নিখুঁত ভাবে। আমরা ওইভাবে করা হতো, পরে নিয়ে যায় পরে দেখাইতো, মাপ দিত, এরির মাপ ইঞ্চি যদি কম হতো যে নাম্বার কমায়া দিত, এইভাবে আমরা শেখা হয়েছে। তো ওই খাতাটা আমার পড়া আছে, ভাইয়াকে দিয়ে দেওয়া হয়েছে, ওখানে লেখা আছে কোনটার মাপ কিভাবে আর কোনটার মাপ কিভাবে আপনি বাড়তি নিবেন সব লেখা আছে। পরে আবার, পরে আবার আমরা দেখে নিলে মনে থাকবে ভালো। হ্যাঁ হ্যাঁ, আর এরির মাঝে আমি একটু ওই, আমি ভিডিও আমি বানাবো, বুঝছেন, আমি চেষ্টা করবো একটু ভিডিও বানাবো, এই কারণে আমার যে স্টুডেন্ট গুলো, হ্যাঁ ইউটিউবে, হ্যাঁ আমার স্টুডেন্টের জন্য একটু প্রয়োজন, কারণ আপনাদের যতই শিখাই না কেন কিন্তু ওই কাটাগুলো যে যেদিন মাঝে মধ্যে ভুলে যায়, ওই হ্যাঁ পরে ওইটা দেখলে আমাদের আবার মনে হবে, হ্যাঁ মনে পড়বে। আর খাতা যদি থাকে তাহলে তো আপনার কোনো টেনশন নাই, কারণ খাতা যেটা আছে আমার একদম 60 পর্যন্ত চলে আছে, একবারে ইংলিশ শার্ট প্যান্ট হাফ প্যান্ট যত আইটেম আছে সব আইটেম আমাদের পড়া আছে ওই খাতার মধ্যে সবই দেওয়া। তাহলে এই যে আমি যে কোর্সটাতে আপনার সাথে জয়েন করেছি, এটা কি কি দেখানো হয়েছে এ পর্যন্ত? ওই শুধু কামিজ আর সালোয়ারের মধ্যেই ছিলাম, এই জন্য তো আমি বললাম যে এখন আর এত। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, কামিজ আর সালোয়ার হলে আমি এটা দেখে নিয়েছি। না আপনারে আমি এই মাপটা বলে দেই, আপনি ওই খাতাটার মাপটা নিলে আপনি এমনি ইজি ভাবে আপনি বাসায় আপনি জামাটা ফালাইয়া আপনি ওইটা মাপ নিতে পারেন। মাপ নিয়ে আপনি একটা পুরো আর কোনো কিছু শেখাবেন না হলে আমি লিভ নিব। তুমি যাও, তোমাদের, তোমাকে কালকে দেখা, সামনের সপ্তাহে দেখা দিতে হবে, তুমি যাও। হ্যাঁ তে ওই, হ্যাঁ আপু ওই যে এই কামিজের অংশগুলো আপনি একটা, আপনি খাতা একটু লেখেন, একটু খাতাটা নেন। হ্যাঁ প্রথম নিবেন, লেখেন হলো কামিজের মাপ, কামিজের মাপ উপরে লেখেন। হ্যাঁ লিখেছি আপু। হ্যাঁ 1 নম্বর লম্বা, লম্বা, হ্যাঁ তারপরে নেন বুক, বুক, তাই না? হ্যাঁ তারপরে হচ্ছে গলা লম্বা, যদি সামনের ছোট হয় আর সামনের বড় পরে, পিছনের ছোট পরে, ভিন্ন ভিন্ন গলা পড়লে ভিন্ন ভিন্ন নাম, যেমন সামনের গলা লম্বা, সামনের গলা লম্বা আর পিছনের গলা লম্বা, কারণ আমরা যখন কাটি তখন আমরা দুইটাকে আলাদা আলাদা করে কাটি, যে কারণে আমরা মাপটাও বসাইছি ওইভাবে। সামনের গলা লম্বা আর পিছনের গলা লম্বা। আচ্ছা তারপরে হচ্ছে হলো
হাফ বডি, তারপরে হচ্ছে কোমর, লিখেছি লিখেছি। আচ্ছা, তাহলে ওই যে গলাটা যে লেখা হচ্ছে না, গলা লম্বা সামনের, গলা লম্বা পিছনের, ওর এক পাশে লেখেন, ওই সামনের জায়গায় লেখেন চওড়া, আর পিছনের যে লেখছিলেন ওটা তো লেখেন চওড়া, দুইটাতেই তার পাশে লেখেন চওড়া, গলা লম্বা গলা চওড়া সামনে, আর পিছনের গলা লম্বা পিছনের গলা চওড়া, বাস। কোমর লেখা হয়েছে, কোমর কোমর লেখা হয়েছে। আচ্ছা, তারপরে আছে আপনার হলো এই ফারা, ফারা এই যে গোগল থেকে কোমর পর্যন্ত ফারা, তার মানে মানুষ এইটা মাপ দিত, এই ঘেরের যে কাঁটাটা পড়েছে মাপ দিত, কিন্তু এটা মাপ না, মাপ হবে হলো গোগল থেকে কোমর পর্যন্ত যে মাপটা, এটাকে বলি আমরা ফারা, ফারা লম্বা, শুধু লেখেন যে ফারা, ফারা লম্বা। হ্যাঁ, তারপরে লেখেন হলো কাঁদ, কাঁদ তারপরে গোগল, এটাকে বলে গোগল, হাতার এই গোগলটাকে বলে বলতে বললে গোগল, গোগল লম্বা। আমি যেটা বলে দেব না, শুধু নাম উঠাচ্ছি, কিন্তু এর অঙ্ক গুলো বসাই নেই, এর অঙ্ক বসাবো হলো আপনার আপনার বড় মাপেই দেব, মানে যে ন্যাচারাল যেটা বড় মাপ এর এই মাপে দেব না। তারপরে আছে কাজ লেখা হয়েছে না, এখন হ্যাঁ ঘের, এখানে ঘের চওড়া, এটাকে বলে ঘের, ঘের চওড়া হলেই চললো, আর কিছু লিখতে হবে না, শুধু ঘের চওড়া। আচ্ছা, তারপরে হাতা লম্বা, হ্যাঁ হাতা লম্বা, এইটা হাতা লম্বা। আর এইটাকে এইটাকে বলে মুহুরি, হাতার মুহুরি, মানে গোলটাকে বলে হাতার মুহুরি। জি আপু, আপনি লম্বা আগে লেখা আছে লম্বা, তাই না, ঠিক খাতা খাতাটা বের করে আপনি আপনার একটা কাপড় নিবেন, ওন্না পুরাতন একটা ওন্না নিবেন, নিয়ে আপনার একটা জামা নিবেন, দেখবেন যে খাতায় আমার কি লেখা আছে, প্রথম নিতে বলছে লম্বা, তাহলে এই কাপ থেকে, এই কাপ থেকে আপনি লম্বা ধরবেন পর্যন্ত, 44 নেন লম্বা, আপনি যা আছে হ্যাঁ আপনি নিবেন এইভাবে, আমি সেই তো দেখাচ্ছি, আপনি জামাটাই নিবেন এইভাবে, হাত থেকে একবারে নিচ পর্যন্ত আপনি জামাই জামা পায়, তখন আপনি লম্বায় যে লেখা আছে না লম্বার পাশে আপনি বসাবেন এইভাবে, ধরেন 44 নিয়েছি, হ্যাঁ 44 উপরে ছোট্ট দুইটা ফোঁটা, ছোট্ট দুইটা দাগ দিবে, দুইটা দাড়ি দাড়ি, এটা হলো ইঞ্চি বলে, ইঞ্চির দাড়ি। জি আপু, হ্যাঁ, কিন্তু তার পাশে একটা দাগ দিবেন, আর একটা দাগ দিয়ে ওইখানে 1 ইঞ্চি করে বাড়তি নেবেন, এই মাপটাই নেন আপনি, 1 ইঞ্চি বাড়তি নিয়ে হবে কত, 44 জায়গায় 45 ইঞ্চি, তার মানে আপনি যখন কাপড়টা কাটবেন আপনার এই শেষের শেষের মাপ দিয়ে আপনি কাটবেন, 45টাকে নিলেন, 45 মাপ দিয়ে আপনি কাপড় কাটবেন, যখন সেলাই করতে বুঝবেন তখন আপনি প্রথম প্রথম যে লেখছিলেন সেই মাপটা আপনি রাখবেন, হ্যাঁ, তখন আপনি সেলাই করার পর দেখবেন যে ওইটা থেকে যাবে,
আপনারা মাপ দিতে হবে না, এমনিতেই থেকে যায়। কিন্তু মেইন হচ্ছে আপনারা এইটা দিয়ে কাটবেন, যদি প্রথমটা দিয়ে কাটেন তাহলে কিন্তু মাদার একদম সর্বনাশ ছোট হয়ে যাবে। আচ্ছা তাহলে প্রথম লম্বা নিলেন, প্রথম লম্বা নেওয়ার পরে সাথে সাথে আপনার ওই জামার মাপের লম্বা ওখানে লিখে নিবেন এত, আর আমি কাটার জন্য নেব 1 ইঞ্চি বাড়তি, তাহলে 44-এর জায়গায় 45, বাস 45 লিখে দিই। আচ্ছা তাহলে লম্বার পরে থাকে কি খাতা দেখবেন বুক, জামার বুকটা এই বগল থেকে এই বগলে একটু সুন্দর করে টান করে এইভাবে ধরবেন, এইভাবে ধরে এইভাবে দেখবেন যে আপনার বুক কত আছে। 40 নিলাম, আপনি 40, তাহলে 40টা ওখানে আপনি লিখবেন, ওখানে 40 লিখবেন ঠিকই, উপরে ইঞ্চি দেন, এখানে তিনটা দাগ হবে, এক দাগে 40 বসছে, আর এক দাগে 40টাকে আপনি দুই ভাগ করেন, দুই ভাগ করেন 20 20। আচ্ছা এই 20 নিলেন, 20 নিয়ে উপরে ইঞ্চি দিলেন, আর একটা দাগ দিবেন, সেটা হলো 20টাকে আবার দুই ভাগ করতে হবে 10। এই যে 10টা যে নিলেন সেই 10টাই হচ্ছে আপনার হলো কাপড় কাটার জন্য, কিন্তু এখানে 1 ইঞ্চি আমরা নেই নেই, 1 ইঞ্চি নিলে আমার হবে কত 11, 10-এর জায়গায় আমি 1 ইঞ্চি নিলে আমার হবে 11, এই 11 দিয়েই আমি কাপড়টা কাটবো। আর যখন আমি সেলাইটা করতে বসবো তখন আপনি ফিতে দিবেন এই 20টা, 20 দিলে তখন আপনার এই যে 40, এই 40টা আপনার চলে আসবে, আপনার হিসাবে 40টা চলে আসবে, ঠিক আছে। এই 40টা রাখার উদ্দেশ্য যে আমার বডিতে আমার জানা যে এত আমার আছে, আর তাকে আমি ভাগ করলাম এই এত ভাগে, 4 ভাগে কাপড় কাটি, যে কারণে আমার দুই ভাগ করে ধরতে হবে, পিছনের এক ভাগটা সামনের এক ভাগ, সেটাকে 20, আর 20টাকে যদি আমি কাপড় কাটার সময় 1 ইঞ্চি করে নেই সেলাই দিয়ে কাটা দিয়ে, সেটাকে আমার 11, তাহলে 10 হলে 11, এই 11 আমার নিব, নিয়ে আমি এই যে এই যে বুকটাকে যেভাবে ধরে যা হয় সেখানে লেখা 11, আমি ওইভাবে ভাগ ভাগ করে দিলাম, তাহলে এটা বুক গেল, এভাবে বুক নিতে হয়। আচ্ছা তারপরে এই যে হারা, এই যে হাফ বডি দেওয়া আছে না, তার পরের অংশটা হ্যাঁ হাফ বডিটা পরে উঠাবেন, আগে ফারা, বগল থেকে কোমর পর্যন্ত আপনি জামাই ধরবেন, ফারাই সবসময় আমাদের হয় হলো 15.5, এটা আপনি ধরতে হবে না, এটা আপনি নিজের থেকে নিবেন, ওই ফারার ওখানে লিখে রাখেন 15.5, 15। আচ্ছা হাফ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আমাদের সবার জন্য, এটা আপনাদের করতে হবে না, হ্যাঁ তাহলে নর্মাল একটা মাপ আপনি 15.5 এটা ধরবেন, হ্যাঁ কাপড় কাটার সময় বগল থেকে আপনি 15.5 ধরবেন, এইভাবে ধরে তার মাঝে কত হয় অর্ধেক 7.5, হ্যাঁ 7.5-এর জায়গায় ওই কাপড়ের ওখানে একটা ফুটা দিয়ে দিবেন, চকে একটা ফুটার চিহ্ন দিয়ে দিবেন 7.5, ওই যে চিহ্নটা দিলেন ওইখান থেকে আমার হাফ বডি যাবে, এই যে হাফ বডি আমি ওখান থেকে হাফ বডি বের করবো, হাফ বডি আমার জামাতে নর্মাল, আপনার জামাই অতটুকু বুঝবেন না কিন্তু মানে অনেকে দেয় না এই শেপটা, আমার ক্ষেত্রে আপনি 19 দিতেও পারেন, 1950 দিতে পারেন, আমাদের যে মাপটা এটা 19 হলেই এনা, ঠিক আছে 20-এর মধ্যে 19 নিব, তাই না? না এখানে 20 হয় না, এখানে 20 হয় না, আসলে বুক না, আমার বুকে 20 ছিল তো সেটা বলতেছি, বুক আলাদা, বুক তো পাচ্ছে কিন্তু কাটা নিয়ে কথা দিছি, এখন বুক থেকে আরেকটু নিচে যে আসবো, এই দেখো এটা তো বুকে নাই, বুক থেকে একটু নিচে কোমর আর বুকের মাঝে এই মাঝখানে মানে আমাদের এই যে এই যে এই যে এটা দেখতেছেন না আমার এই, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে শেপটা, এইটা হচ্ছে আমাদের একটা সুন্দর করে শেপ করতে চাই, এই হাফ হাফ বডি আপনি 19 নিতে পারেন, ন্যাচারাল আমাদের 19 19.5 এরকম যায়, হ্যাঁ 19 যদি হয় সেটাকে আপনি দুই ভাগ করবেন, দুই ভাগ করবেন যখন আপনি সেলাই 9.5, ওটা আপনি ই করে নিতে হবে না, লিখতে হবে না, মানে দুই ভাগ লিখতে হবে না, আপনি শুধু 19টাই লিখবেন, 19 লিখলাম ঠিক, 19 লিখে আপনি কাপড় কাটার জন্য আপনি 20 লিখবেন, এই এই আর কিছু না, এইটা লেখার সময় যখন আপনি কাপড়টা মাপ দিবেন না, আপ দিবেন তখন আপনি যে এই মাঝখানে যে দাগ কাপড়ের যে দাগ, এই দাগের মাঝখানে কিন্তু কিন্তু ফিতা ফালাইতে হবে, তাহলে কি আপনি দুই পাশে সমান পাবেন, ফালাইয়া দেখবেন যে 19 যদি হয় তাহলে 9 2 18, 9.5,
এই সাড়ে নয়টা সেম এই কাপড়ের দাগের মাঝখানে ফেলে দেন, সাড়ে নয় ফেলাইয়া তখন অটোমেটিকলি আপনার যে জায়গাটা সাড়ে উনিশ এসে যাবে, উনিশ এসে যাবে, উনিশের দাগ দিবেন এই মাথায় একটা, এই মাথায় দিবেন এই পাশটা, কারণ আমরা যখন কাপড়টা উল্টাবো তখন এই পাশে সেলাই বসবে, এই পাশে একটা ফোঁটা দিয়ে দিবেন, এইভাবে দাগ দিতে হয় এগুলো কাপড় সেলাইয়ের সময়। তারপরে কোমর, আপনি যে সাড়ে সাড়ে পনেরো যে মাপবেন না, সাড়ে পনেরো ওই সাড়ে পনেরোর মাথায় কিন্তু আপনি একটা ফোঁটা দিয়ে দেবেন, আপনি চলে যাবে হলো কোমরের মাপ সাড়ে পনেরো, ওইখানে আপনি সাড়ে পনেরো যেখানে ফোঁটা দিচ্ছেন ওইখানে আপনি প্রথম থেকে মাপ দিবেন, কোমরে কত আছে, আপনার জামাই কত থাকে, তেইশ বাইশ যাই থাকবে, মানে তারপর যেমন চল্লিশ থাকলে যদি বুক চল্লিশ হয় এখানে কত হবে, এরকম একটা কমন মাপ আছে না? না কোমরের মাপ বুকের মাপ ধরতে হয় আপনার হলো চার ভাজে, আর কোমরের মাপ ধরতে হয় দুই ভাজে, মানে এরকম করে এরকম করে ফালাইয়া কোমরের মাপ ধরতে হয়। আর আপনি যদি বডি হিসাব করেন পিছনের অংশ আপনার অংশ ধরেই বলতে হবে চল্লিশ, আর আমি যদি দুই পাটে ধরি তাহলে আমার আছে বিশ, তাহলে আপনার জামা তো বানানো জামাই রেডি করা জামা, সেই জামা তো আপনার চল্লিশ, আপনি তো সেলাই করা জামাটাই ভাগে নিলেই হবে। এই যে তাহলে কোমরের ঠিক সেম এইভাবে আমি যেটা জিজ্ঞেস করেছি আপু, নর্মালি ধরেন জামা নাই চল্লিশ বুক থাকলে আমি মাজায় কত নিলে স্ট্যান্ডার্ড হয় মাপটা সেটা বলতেছি, এখনকার মানুষের দেখা যায় মানে বুক অনুযায়ী পেটটা অনেকের মোটা, হ্যাঁ শুকনাও থাকে একটু মোটাও থাকে, যে কারণে বডির সাথে অনেক সময় সাথে মেলে না, সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ আপনার একুশ বাইশ এরকম হলেই চলে, এরকম হলেই কিন্তু শুকনাদের ক্ষেত্রে একটু ঢোলটা হলে সমস্যা হয় না, না একটু যদি লুজ হয় তাতে সমস্যা হয় না, কারণ কিছু কিছু কাপড় আছে করে এটা খেটে যায়, সেই কোমরের মাপটা যদি আমার বিশ হয় কি বাইশ হয় আমি এক ইঞ্চি বাড়তি দিয়ে একুশ কিন্তু আমার আর বিশটা যখন দিবেন তখন এই কাকুরের একটা ভাজের মাঝখানে দশ থাকতে হবে, তাহলে এই পাশেও বিশ হবে, আপনি এই পাশেও বিশ আপনার ফোঁটা এমনি বের করে দেবে, খালি আপনি জাস্ট ফোঁটা দিয়ে দিবেন। আর এই ঘের ঘের ঘেরে আপনার আসলে দু কত, এখানে আপনি মাইপেন জামাই কত, জামাই যদি আছে সতেরো বাইশ এখানে আপনার জামাই যদি থাকে পঁচিশ, ঠিক আছে আপনি কিন্তু মাপ নিচ্ছেন এইভাবে কাপড়টা ফালাবেন চার ভাবে ফালায় মাপ নিবেন, ঘেরের যদি আপনার ছাব্বিশ থাকে তাহলে পঁচিশ
সামনের গলা লম্বাটা নিয়ে নিবেন, আমাদের হাত দিয়ে এই কাঁধের অংশ থেকে এই যে ভাজের মাথায় আপনি এভাবে ধরবেন, ধরলে তাহলে চওড়াটা আবার বের করবেন। কি বা চওড়া মানে এই যে কাটলাম যে এই কাটার তো একটা মাপ আছে, এই চওড়াটা তখন এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে একটা লেভেল দেখা যায়, এই লেভেলের একটা অংশ এই লেভেল আপনি যা হয় তাই। আমাদের বেশিরভাগ তিন তিনের একটা এই যে গলাটা আছে, এই যে এই যে এই যে চওড়া তিন, এই যে লম্বা, যখন আপনি গলাটা কাটবেন তখন এই যে এইভাবে একটু চোখ দিয়ে আট করে দিবেন ধীরে 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 ধীরে, কাঁধের অংশ একটু করে বেগে আসবেন, একদম সমান করে কাটবেন না, তাহলে যে জামাই যে এরকম হয়ে যাবে গলাটা। আপনি যদি গলাটা ধীরে ধীরে কাটতে কাটতে কাঁধের এই মাথা একটু ই করবেন, মানে মাথা একটু ই করে দেন, তাহলে আপনার সুন্দর হয়ে গলাটা ফিট হয়ে যাবে। এই দেখেন এই যে ধীরে ধীরে কিন্তু গলাটা ধীরে ধীরে গলাটা কিন্তু একটু কারণে এই গলাটা এই যে এটা আমার এই ভেদরানো যাবে না, ভেদরাবে না, এইরকম হবে না। তাহলে গলা লম্বা নিয়ে নিবেন আর গলা চওড়া নিচে নিচে নিবেন, নিচে নিবেন এইভাবে, ঠিক উপরেও নিবেন এইভাবে, নিচে যদি তিন হয় উপরেও নিবেন তিন, গলা লম্বা থেকে চওড়া আবার উপরের কাছ থেকে যে লম্বা থেকে যে চওড়া যে তিন নেওয়ার পরে আপনি করবেন কি কারণ আমি একটু ড্রয়িং করে দিচ্ছি আপনাকে। দেখা যায় একটু দেখা যায় একটু হালকা কালো কালি হইলো, মোটা কালো কালি হইলো মানে ভালো দেখা যাইতো। আচ্ছা এইভাবে এইভাবে আপনি কাঁধটা কাঁধ যখন নিবেন প্রথম অ্যাপ থেকে এই জামার প্রথম অংশ থেকে, প্রথম অংশ থেকে যখন আপনি গলা লম্বা নিলেন তারপর গলা চওড়া নিলেন, চওড়া নিলাম হ্যাঁ চওড়া নিলেন, কিন্তু চওড়া যখন নিবেন তখন ফিটে আর উঠাবেন না, ওই গলা চওড়া তিন নিবেন, নিয়ে একবারে কাঁধেরটা নিয়ে নিবেন, একবারে প্রথম অংশ থেকে আপনি কাঁধ নিয়ে নিবেন, একবারে গলা এই যে ধরলেন তিন, এই যে তিন নিলাম, তিন নিয়ে এই যে এইরকম ফালালেন না কাপড়ের, একবার আপনি কাঁধ নিয়ে নিবেন। আমাদের বড়দের জন্য হলো সাত, সাতের উপরে আর যায় না, এলে যদি কেউ কাঁধ চওড়া পছন্দ করে তাহলে সাড়ে সাত, এই সাড়ে সাত হ্যাঁ, যদি কেউ কাঁধটা মনে করে যে না আমাদের একটু বাড়তি আর একটু বড় করে দেয়, অনেকে এটা পছন্দ করে মানে কাঁধটা বড় রাখে, আর অনেকে আবার দেখা যায় যে মাপ আছে তার সাথে একটু ছোট পরে চেকন পরে, সাত আর সাড়ে সাত, হ্যাঁ হ্যাঁ সাত আর সাড়ে সাত এর উপরে যায় না, আপনাদের সাত হলেই যথেষ্ট, আপনারা আপনারা আপনাদের জামা যখন বানাবেন তখন আপনি সাত করে বানাবেন এই যথেষ্ট, আর যদি সাড়ে সাত দেন তাহলে ই হয়ে যাবে মানে কাঁধে থেকে একটু নিচের দিকে নেমে যাবে, তাহলে একবারে আপনি সাত নিয়ে নিবেন, এই সাতের মধ্যে এক থেকে সাতের মধ্যে আপনি এক থেকে যে সাতের মধ্যে আপনি কিন্তু গলাও পাওয়া যাচ্ছেন, আপনার কাঁধটাও হ্যাঁ কাঁধ অটোমেটিক কি বের হয়ে আসছে, আপনার আর কাঁধ আর এক্সট্রা করে যে মাপ নেওয়া সেটা আপনারা নিতে হবে না, কিন্তু গলাটা যে তিন ধরছি আমি তিনটা নিবেন ঠিকই, কিন্তু যখন কাটবেন তখনই তিনের এক দাগ আগ পর্যন্ত আপনি এই কস করে চলে যাবেন, একবারে সোজা যদি আপনি তিনে কাঁধে এসে তিনে ছেড়ে দেন তাহলে কিন্তু ভেদরা যাবে
আপনি যদি এটা হলো হাতের মধ্যে কথা গলাটা এমন করে কাটবেন এটা হলো হাতের মধ্যে কথা কাটতে কাটতে কাঁধের দিকে একটু পজ করে দিলেন আপনার জন্য সুবিধা হবে তাহলে কাঁধ গলা থেকে একবারে কাঁধ পর্যন্ত আপনি সাত পর্যন্ত গেলেন আর সাথে যে ফোঁটাটা দিবেন সাথে যায় যে ফোঁটা দিবেন ওই ফোঁটা থেকে যাবে আপনার গগন সাথে যে ফোঁটাটা দিলেন এই সাত থেকেই আপনার আসবে গগন এই সাতের ফোঁটায় ধরে গগন আমাদের সব সময় সাড়ে সাত সবার শুধু ছোট বাচ্চাদের বাদ দিয়ে বড়দের সবার যত মোটাই হোক যত কিছুই হোক আপনি সাড়ে সাতের উপরে লম্বা কাঁধের লম্বা যেটা যাবে না আর আপনার গলা গোগল চওড়া হয় কোথায় থেকে আপনার বডির থেকে গোগল চওড়া হবে যার যেরকম বডি আপনি যদি 50 বডি থাকে তাহলে সেইটা বাড়বে আপনার হলে বুকটা যখন মাপবেন ওই কাঁধের অংশটা থেকে এই যে কাঁধে থেকে গোগল দিলাম এই যে সাড়ে সাত এইভাবে এই যে কাঁধ এই কাঁধ এই কাঁধে থেকে গোগলে আসলাম সাড়ে সাত কিন্তু এই যে গলা আর এই যে কাঁধ দেখেন আর এই এই জিনিসটা এই যে বুকটা যে নেব আমি সেই বুকের মাপ আমাদের কত 40 বলছিলেন না 40 হ্যাঁ 40 এর 20 20 20 টা তো হইছে সেই 20 এর যে আমাদের এই 20 এর জায়গায় যে আমাদের 10 করে ধরছি 10 দুই ভাগ করলে 10 10 এর জায়গায় 11 হলো ছিল একজন কাটার জন্য সেইটা আমি এই এই ভাবে ধরব দেখেন সেই 11 নেব আমি এই ভাবে সেই যে কাট থেকে এই ইউনিটি বগল লম্বা কাট থেকে বগল লম্বা 7.5 সেই 7.5 এর জায়গায় যাবে আমার বডি এই বডিটা যাবে হলো 11 সেই 11 তাই আমি দাগ দেব এটা 11 তে দাগ দিলে তখন আমার এই যে বগলের এই যে শেপটা চলে আসবে এই যে বক এই যে শেপটা চলে আসবে একটু দেখা যায় দেখা যাচ্ছে শেপটা চলে আসবে এই শেপটা যখন চলে আসবে তখন আপনার ওই আবার সেই গগল থেকে দেখা যায় একটু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার সেই গগল থেকে আপনার যেতে হবে ওই সেই ফাড়া এইভাবে কিন্তু শুরু আপনার গলা থেকে লম্বা থেকে আগে লম্বা তারপরে হলো বডি বডিটা পরে যান আপনি লম্বা থেকে মাপ নেওয়ার সময় আমরা যখন লেখি তখন লিখতে হয় লম্বা বুক চওড়া এরকম এরকম কিন্তু কাটার সময় আমরা ভিন্ন ভিন্ন করে কাটি কেমন লম্বাটা লম্বাই নেই কিন্তু তারপরে আমরা নেওয়া শুরু করি কি গলা লম্বা গলা চওড়া তারপরে কাঁধ তারপরে গগল এই গগল লম্বা তারপরে বুক এই যে শুরু হয়ে গেল বুক থেকে এই বুক তারপরে ফাড়া ফাড়ার হলো 15.5 15.5 জায়গায় ফোঁটা দেব আমি ফোঁটা দিয়ে 15.5 অর্ধেক কত হয় 7.5 হ্যাঁ 7.5 হলো চলবে 7.5 হলো চলবে হ্যাঁ 7.5 এর জায়গায় একটা ফোঁটা দিলাম কারণ ওইখান থেকে আমার হাফ বডি বের হবে ওইখানে আবার হাফ বডি দাগ দিলাম হাফ বডি কত আমার 19 19 এর অর্ধেক করলে কত হয় 9.5 জায়গায় আমি 1 ইঞ্চি বেশি নেব কাটার জন্য 10 আচ্ছা 10 আচ্ছা আমি কিন্তু ইজি ভাবে সব ভুলে দিচ্ছি 10 10 নেওয়ার পরে ওই যে 15.5 ফোঁটা দিয়ে রাখছি ও ও ও রেডি আছে ও শুধু কোমরের জন্য ওইখানে কোমর বসবে আপনি কোমরের মাপ দিলেন আপনি 22 22 এর অর্ধেক করেন 11.5 11 দুগুণা 22 আমার যদি 22 হয় তাহলে আমি 11.5 হলে আমার হয় 22 সেখানে আমি কাটার জন্য 1 ইঞ্চি 13 না 12 12 11.5 12.5 11.5 যদি হয় তাহলে আমার 1 ইঞ্চি বাড়াইতে গেলে 12.5 হবে তখনই গো আমার 1 ইঞ্চি বাড়বে তাহলে সেই জায়গায় দিলেন দেওয়ার পরে ঘের আবার ওই নিচে আবার যাবেন ঘেরে ওই ঘেরে আবার মাপ দিয়ে ঘের ওই এক এক করে যে ফোঁটা দিয়ে রাখছেন সেইটাই আপনি ড্রয়িং আপনার আর কোনো টেনশনই করতে হবে না ওই ফোঁটা গুলাতে খালি আপনি স্কেল ফালাবেন এই মাথা থেকে এই মাথা এই মাথা থেকে এই মাথা ওই ডিজাইন করে বের করে দেবে আর একটা জামার আকৃতি ও নিজেই তখন এই ফোঁটা গুলাই ওকে বের করে দেবে আপনাকে যে এই যে জামাটা এইটা এখন তুমি কাটো এইভাবে যে ফোঁটা ফোঁটায় 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 দাগ দিচ্ছেন ওই দাগ অনুযায়ী খালি আপনি কাটবেন আপনি যদি ডিজাইনও না করতে পারেন আপনি দাগটাকে খালি এইভাবে ফালাবেন স্কেল দিয়ে এইভাবে দাগ দিবেন স্কেল দিয়ে এইভাবে দাগ দিবেন দাগ দিয়ে তারপরে আপনি ওই কেসি দিয়ে ওই অনুযায়ী আপনি কাটবেন কারণ আপনি তো নিচে নি 1 ইঞ্চি বেশি 1 ইঞ্চি বেশি গেল হ্যাঁ আপনি তো এত টেনশনের কিছু নাই কারণ আপনি যখন সেলাই করবেন 1 ইঞ্চি কি মনে করলেন
এই পাশে 4 ভাজের কাপড় আমার 2 ভাজের কাপড় এই পাশে যদি 1 ইঞ্চি বাড়ে ও পাশেও আমার 1 ইঞ্চি বাড়বে তাহলে কিন্তু 2 পাশ থেকে আমার 2 ইঞ্চি বাড়তেছে তে আমার কাপড় যখন আমি ফিতা দিয়ে মাপবো তখন আমার ইজি ভাবে আপনার এতগুলো কাপড় বাড়তে থাকবে ঠিক আছে আপনি ডিজাইন করে না কাটলেও হবে না আপনি খালি মাপগুলো ঠিক মতো রেখে সেলাইটা করবেন এই আর কিছু ঠিক আছে আপু আর সালোয়ার তো ধরাই হইছে না তাহলে কালকে একটু জয়েন করেন হ্যাঁ কালকে কালকে না সামনের সপ্তাহ আল্লাহ যদি বাসা রাখে সামনের সপ্তাহ ওই আমি সামনের শনিবার 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 হ্যাঁ জি শনিবার শনিবারে আমি একটু ই করলে একটু খেয়াল করেন মাপটাই হচ্ছে মেইন বুঝছেন মাপটা যদি আপনি জানা থাকে আপনি যে কোনো কাপড় আপনি বাসায় বসে আপনি কাইটে আপনি করতে পারেন যত তাড়াতাড়ি আপনি শিখবেন তত অনেক আইটেম আছে আপনি অনেক আইটেম শিখতে পারবেন হ্যাঁ আপু ইনশাআল্লাহ পারবো আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে আমি অল্প অল্প পারি খালি মাপগুলোর জন্যই আছে আপনি ওই যে পুরাতন যে উন্নাগুলো বাসায় আছে আপনি পেপার কাটতে হবে না পেপার কাটলে অনেকের হাত চালু হয় না ভালো করে কারণ ওই পেপারটা তো ঘোরান যায় না আপনার টুকরা কাপড়গুলো থাকে যেগুলো পুরাতন ওড়না আমরা আবার পুরাতন ওড়নাটাকে মার দিয়ে শক্ত বানায়া আয়রন করে নেয় হ্যাঁ ওইগুলো কাটে কাটে আপনি বাসায় একটা ছোট ছোট আপনি জামার মাপ অনুযায়ী আপনি একটা জামা বানাবেন কি ওই মাপটাকে আপনি ছোট ছোট ইঞ্চি দিয়ে করবেন কিন্তু মাপ মাপি যে মাপটা যেভাবে দেখাইলাম মাপ মাপি কিন্তু আপনি ছোট দিয়েও করতে পারেন বেবির জন্য বানাতে পারেন বড়দের জন্য বানাতে পারেন কিন্তু জামার যে মাপটা নিবেন সেটা বড়দের যে মাপ সেই মাপ নিবেন ছোটদের যে মাপ সেই মাপ কারণ এখন তো জামা রেডি আপনি রেডি জামা দেখেই তো মাপ নিচ্ছেন কোথায় কোথায় নিবেন আমার এইটা দেখানোর দরকার এইটা দেখাইয়া দিলাম যে আপনি ব্রেনে ঢুকানোর কথা যে আপনি কোথায় থেকে মাপটা নিবেন এটা জানা যদি থাকে মাপটা আমি কোথায় ধরব সেটাই তাহলে আপনি যে কোনো আপনি নতুন হলে কি হবে আপনি যে কোনো আমি যদি সামনে আনি আর আমি যদি একবার দেখাই সব করে আপনি ধরতে পারবেন যে তাই তো এখানে এই 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 পার্টগুলো আমার মাপ নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থেকেন হ্যাঁ জি আপু আচ্ছা আসসালামু আলাইকুম আপু ভাইয়া আচ্ছা